হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউজেস এর আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো আজকের পর্ব আমরা দেখব হচ্ছে যে আমরা কিভাবে ভিউজেস টাকে নোড বা এনপিএম ছাড়া ইনস্টল করে ব্যবহার করতে পারি, জাস্ট লাইক জেকোয়েরির মতো। তো যারা অ্যাকচুয়ালি বিগিনার্স তারা হয়তো এটা চিন্তা করতে পারে যে ভিউজেস টা মনে হয় যে নোড বা এনপিএম ছাড়া ইনস্টল না করে ব্যবহার করা যায় না। অ্যাকচুয়ালি তাদের ধারণাটা ভুল। যদি আপনি মনে করেন যে আপনি npm কমান্ড এর মাধ্যমে জাস্ট এই vue.js টাকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তা না, আপনি চাইলে এটাকে cdn এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে এটাকে cdn এর মাধ্যমে ব্যবহার করতে পারেন, যেমনটা আপনারা jQuery ব্যবহার করেন। তো আপনি এটা করার জন্য প্রথমে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আপনি মূলত দুইটা ফাইল তৈরি করতে হবে। একটা হচ্ছে আপনার index.html এবং একটা হচ্ছে আপনার app.js। ঠিক আছে, তো প্রথমে আমি আমার ভিজুয়াল স্টুডিও করে চলে যাব। এখানে আমি আমার ফোল্ডারটা জাস্ট ক্রিয়েট করে রেখেছি। তো প্রথমে আমি এখানে একটা ফাইল নিব, সেটা হচ্ছে index.html। দেন আমি একটা ফাইল নিব হচ্ছে app.js। এখানে আপনি app.js এর জায়গায় অন্য নাম রাখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। আমি এখানে এখন html স্ট্রাকচারটা তৈরি করব, vue.js বাংলা টিউটোরিয়াল জাস্ট এভাবে একটা টাইটেল দিলাম। আমার এখানে লাইভ সার্ভার একটা এক্সটেনশন আছে, আমি সেটা কি ওপেন করবো। যে এখানে আপনারা যদি কেউ ব্যবহার করেন আর কি লাইভ সার্ভার এক্সটেনশন আপনাদের ভিএস কোডে, আপনারা রাইট ক্লিক করে এভাবে ব্যবহার করতে পারেন, ওপেন করে নিতে পারেন সার্ভারটা, অথবা আপনারা চাইলে এই যে শর্টকাট কমান্ডটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। তো এটা হচ্ছে আমার মূলত html একটা ফাইল। তো আমি এখানে কিছু টেক্সট দিয়ে নিব, জাস্ট ডাম টেক্সট। আমি এখানে দিলাম হ্যালো ভিউ ফ্রম html, হ্যালো ভিউ ফ্রম ইনডেক্স পেজ, ইনডেক্স পেজ আমি জাস্ট এভাবে দিয়ে নিলাম। তো আমার এটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে আমি এটা তো আমাদের জাস্ট নর্মাল একটা HTML ফাইল, তো আমরা CDN টাকে কিভাবে এখানে অ্যাড করব, আর CDN টা আমরা কোথায় পাবো? CDN পাওয়ার জন্য আপনাকে যেতে হবে Vue.js এর অফিশিয়াল ওয়েবসাইটে। আপনি গুগলে যদি সার্চ করেন Vue.js, ঠিক আছে, এখানে আপনি আসার পরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে এই যে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কিছু মূলত আপনার ফলো করা লাগবে না। এখানে মূলত প্রথমে দেখিয়েছি যে আপনি কিভাবে Node.js এর মাধ্যমে মূলত যে npm নোড প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে এটা ইনস্টল করে নিতে পারেন বা CLI এর মাধ্যমে, আমরা সেটা পরে দেখবো। আমরা এখানে জাস্ট এখন কি করবো, CDN এর মাধ্যমে। তো CDN এর জন্য আমাদের জাস্ট এই URL টাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এই URL টাকে এখানে অ্যাড করে দিই। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আমাদের Vue.js টা আমাদের যে লোকাল সার্ভার আছে সেখানে ইনস্টল হয়েছে কিনা, আর এই লিঙ্কটা মূলত আমাদের কোথায় নিয়ে যাবো সেটা একটু দেখবো। যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর ভিউ পেজ হচ্ছে যাই, এখানে যদি দেখছেন লিঙ্কটা দেখা যাচ্ছে। আমি যদি এই লিঙ্ক ক্লিক করি তাহলে সে আমাকে দেখাবে এখানে Vue.js এর কোড আছে, মানে আমাদের যে লোকাল ফাইলটা আছে, মানে আমাদের যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলের মধ্যে অলরেডি Vue.js টা ইন্টিগ্রেট হয়ে গেছে, মানে লোড হয়ে গেছে। এখন আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন এই যে এই Vue.js টাকে সবার উপরে হেডের মধ্যে লোড করালেন। আমি এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি এটা নিয়ে আপনাদেরকে পরে উত্তর দিব। দেন আমরা এখানে প্রথমে আমাদের স্ক্রিপ্ট ফাইলটাকে একটু লোড করে নিব, অ্যাপ সরি সোর্স অ্যাপ ব্যাকস্ল্যাশ হবে সরি অ্যাপ ডট জেএস। তো আমরা কি করলাম, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে লোড করি। তো এখানে আমরা যদি প্রথমে একটা দেখি যে আমরা একটা অ্যালার্ট শো করি বা ওয়ার্নিং শো করি কনসোল ডট ওয়ান, আমি এখানে দিলাম হ্যালো ইস ওয়ার্কিং দিয়ে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট আমার দেখার জন্য যে আমাদের ফাইলটা কাজ করছে কিনা। আমি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি যদি ইনস্পেক্ট করি কনসোলে যাবো, যেহেতু আমরা ওয়ার্নিং দিচ্ছি এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে হ্যালো ইস ওয়ার্কিং। তার মানে কি, আমাদের জাভাস্ক্রিপ্ট আমাদের যে app.js ফাইলটা আছে সেটা আমাদের ইনডেক্স.js ফাইলের সাথে ইনক্লুড হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা Vue.js টাকে এখানে কিভাবে ব্যবহার করব। Vue.js ব্যবহার করার জন্য আমরা যেহেতু এটা ম্যানুয়ালি করব, তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে কনস্ট্যান্ট অ্যাপ।
তো আমি এখানে দিলাম নাম অ্যাপ, দেন আমি এখানে দিব হচ্ছে ভিউ ডট ক্রিয়েট অ্যাপ। এখানে যেটা হবে আপনার ভিউ ডট ক্রিয়েট অ্যাপের পর আপনাকে একটা অবজেক্ট, মূলত ভিউ ডট ক্রিয়েট অ্যাপ এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এখানে আপনার মূলত আপনার কোড গুলো হবে, দেন আমি এখানে দিলাম হচ্ছে অ্যাপ ডট মাউন্ট, এবং এই মাউন্টটা এটাকে ক্লোজ করতে হবে, সেগুলো দিয়ে একটু আমি অফ করে দিচ্ছি। এই যে এখানে যে মাউন্টটা দেখছেন, সে মাউন্টটা কি করবে, মাউন্টের ভিতরে আপনাকে প্রথমত একটা আইডি পাস করতে হবে। তো আমি এখানে একটা আইডি দিব, সেটা হচ্ছে অ্যাপ নামের। এই অ্যাপটা আইডিটা হবে কি, আমাদের এইচটিএমএল এর একটা ডিভ এর আইডি হবে আর কি অ্যাপটা। তো আমি এখানে দিলাম ডিভ আইডি অ্যাপ। এই যে ডিভ আইডি অ্যাপ, এটা হচ্ছে আমাদের সেই মূলত এটা হচ্ছে সেই ডিভ এর আইডিটা আর কি, সরি, জি এই ডিভ এর আইডি। এটা হচ্ছে এই ডিভ এর যে আমরা একটা আইডি দিয়েছি অ্যাপ, এটা হবে এখানে। এখানে দিলে এই মাউন্ট কি করবে, মাউন্ট কি যখন আপনি এখানে অ্যাপটা মানে আপনার যে আইডিটা দিয়ে দিবেন, ভিউজেস কি করবে, তার যত কোড আছে সেটা আপনার মাউন্টের মাধ্যমে আপনার এই যে অ্যাপ যে ডিভটা আছে সেই ডিভের ভিতরে সে ইনক্লুড করে দিবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, সরি, এখানে ভিউটা ক্যাপিটাল, ভিটা ক্যাপিটাল লেটার হবে, দেন এখানে দেখেন এখানে কিন্তু আর কোনো ওয়ার্নিং নাই, এটা কাজ করছে। এখন কথা হচ্ছে দেখেন আমার এখানে যে আমি রিফ্রেশ করে আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে যে নিয়েছি, হ্যাঁ, আমার যে অ্যাপটার জেসটা, যে অ্যাপটার জেসটাকে আমি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন আমার এখানে যে আমি ওটা লিখেছি সেটা এখানে অলরেডি ইনক্লুড হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের ভিউজেসটা কিভাবে কাজ করে, মূলত আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো। আমি আমি আপনাদের আমাদের এখানে যে টেক্সটটা আছে আমি এটাকে একটু কপি করে ভিউজেস এর মাধ্যমে লোড করাবো। এখানে আমাকে প্রথমে দিতে হবে টেমপ্লেট, একটা টেমপ্লেটটা কি আসলে আমি আপনাদেরকে এটা পরে বিস্তারিত বলবো, এখন বলবো হয়তো অনেকে বুঝবো না। তো আমি টেমপ্লেটের ভিতরে আমার এস্টিমেট করতে দিলাম হ্যালো ভিউ ফ্রম অ্যাপ ডট জেস দিব আমি এখানে অ্যাপ ডট জেস, ঠিক আছে। আমার কোডটা কাজ করছে কিনা আমি কিভাবে বুঝবো, আমার কোডটা কাজ করছে কিনা সেজন্য আমি বলতে এইভাবে একটা এই যে এস্টিমেটের ট্যাগ এর মাধ্যমে আমার এড করে দিলাম, দেখুন আমি দেখবো আমার এটা কাজ করছে কিনা। এই যে দেখেন আমার এটা কাজ করছে, আর এই টেক্সটটা মূলত কোথায় আছে, কোথা থেকে শো করছে, এই টেক্সটটা মূলত আমার ডিপ ডট ডিপ আইডি অ্যাপ ডট এর ভিতরে শো করছে। আমি যেহেতু এই অ্যাপের অ্যাপটাকে মাউন্ট করেছি ভিউজেসে, মানে অ্যাড করেছি, সেহেতু আমার যত ধরনের কোড থাকবে ভিউজেসে সবই অ্যাপ অ্যাপ ডিপ আইডির ভিতরে মানে চলে আসবে। আপনি চাইলে এই আইডিটাকে এই বডির মধ্যে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা সেভার রাখাই বেটার। এখন কথা হচ্ছে আমি আপনাকে প্রথম বলেছিলাম আমরা যে এখানে আনপ্যাকেজ ডট কম ভিউ এখানে মানে ইউজার্স এর যে সিডেন এর উপরে ব্যবহার করছি, এটা ব্যবহারের উপরে না করে তো আমরা নিচেও করতে পারতাম, তাই না? তো এখন আমি যদি এটা একটু নিচে ব্যবহার করি আপনারা দেখেন কি হয়, সরি কেন এটা উপরে ব্যবহার করছি আপনারা দেখেন, আমি যদি এটাকে এখানে দিই, হ্যাঁ, দেওয়ার পরে রিফ্রেশ করি, আরে অ্যাকচুয়ালি এখানে না, এটা এটাকে সবাই আমি এখানে দিলাম, হ্যাঁ, তারপর আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখেন কি করতেছে আমার এখানে, কিন্তু এখন আর মানে ভিউজেস থেকে মানে আমি যে বিজনেসের মাধ্যমে যে কোডটা অ্যাড করছি বা যে আমি এখানে যে কন্টেন্ট গুলো অ্যাড করছি সেটা কিন্তু এখন আর আমাকে এখানে শো করতে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি যখন এখানে যে অ্যাপ ডট জেসটাকে এই অ্যাপের নিচে ইনক্লুড করেছি, হ্যাঁ, এই অ্যাপ ডট জেসটা কি করবে, প্রথমে সে সার্চ করবে যে আমি যে মানে এখানে যে আইডিটা দিয়েছি সে আইডিটা সে পাচ্ছে কিনা, কোথায়, তার উপরে এটা যখন প্রথম লোড হয় সে সর্বপ্রথম চেক করে যে এই আইডিটা কোথায় আছে, সেই লোকেশনটা আছে কিনা ওইখানে। এখন আমার এখানে আমি মানে আমার যে অ্যাপটার যে সাইড হচ্ছে কি আমার হেডের ভিতরে, কিন্তু আমি এখানে যে ডিভ আইডি অ্যাপটা দিয়ে সেটা হচ্ছে আমার বডির ভিতরে, কিন্তু সে যখন সার্চ করতেছে সে দেখতেছে যে না সেটা পাচ্ছে না, কারণ কি, কারণ সে এটা তার উপরে নাই, ঠিক আছে। আমি যখন এটাকে নিচে দিচ্ছি সে যখন রিলোড নিচ্ছে, সে রিলোড নেওয়ার সাথে সাথে চেক করে এই যে আইডিটা দিয়েছে আইডিটা কি এখানে উপরে আছে কিনা বা এখানে কোথাও আছে কিনা, সে চেক করে যখন দেখছে না হ্যাঁ উপরে আছে, উপরে একটা আইডি আছে ডিভ আইডি ইকুয়াল টু অ্যাপ, তখন সে কি করতেছে, সে যে বাকি যে কোডটা আছে সে কি করতেছে, এই যে মানটা কি করতেছে, এই যে আমরা যে কোডটা আছে বা আমার যে টেমপ্লেটের ভিতরে যে টেক্সটটা আছে সেটাকে এখানে এই যে ডিভের ভিতরে ইনক্লুড করে, ঠিক আছে। এই কারণে মূলত এই যে
এটাকে মূলত ব্যবহার করা হয় আনপে ভিউজেস সিডেনের উপর ব্যবহার করা হয়। ভিউজেস কি প্রথমত কোডটাকে রিলোড করে মানে ইনক্লুড করবে, ইনক্লুড করার পরে সে কি করে, যখন আমরা এখানে ভিউজেসটাকে ভিউজেস এর মাধ্যমে একটা অ্যাপ তৈরি করবো, অ্যাপ তৈরি করার পরে যখন সেই অ্যাপের যে ডাটাগুলো আছে মানে অ্যাপ ডট মাউন্টটাকে যখন আমরা দিব, মাউন্ট পেজ রিলোড হওয়ার সাথে সাথে কিন্তু চেক করবে যে এই অ্যাপ নামের আইডি কোনো আইডি আছে কিনা এই এটার ভিতরে, এটা কোন সময় চেক করবে, এটা ইনক্লুড করার পরে সে মূলত এই কোডটা রান করে। আপনি যে এই মাউন্টটা কিন্তু কাজ করবে না, আপনি যদি এই যে সিডেনটা যদি ব্যবহার না করেন আপনার এই মাউন্ট কিন্তু কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার আপনাদেরকে বলছি, ধরেন আপনি এটাকে নিচে দিলেন, নিচে দেওয়ার পরে কিন্তু সে কাজ করবে, আপনি এটাকে চাইলে এটা নিচে দিতে পারেন, এটা যদি আপনি এটা নিচে দেন তাহলে কিন্তু সে কাজ করবে না। কারণ কি, প্রথমে আপনাকে ভিউজেস এর কোড ইনক্লুড করে নিতে হবে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ। দেন আপনাকে কি করতে হবে, একটা আইডি তৈরি করতে হবে। দেন আপনাকে কি করতে হবে, আপনি এই ভিউটা ব্যবহার করতে গেলে ভিউ আপনার ভিউটাকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে এভাবে একটা অ্যাপ তৈরি করে নিতে হবে, আর সেখানে আপনাকে অ্যাপ ডট মাউন্ট করতে হবে, মাউন্টের ভিতরে আপনাকে আইডিয়া দিতে হবে। যখন মাউন্ট রিলোড নিবে, রিলোড করার পর সর্বপ্রথম চেক করবে এই অ্যাপটা আছে কিনা, এই যে বডিটাকে, এই যে বডিটাকে এই যে বডিটা আছে এই বডির ভিতরে আছে কিনা, ঠিক আছে, মানে তার উপরে আছে কিনা সে চেক করবে, এটা তার উপরে আছে কিনা, যদি না পায় তাহলে কিন্তু সে এভাবে শো করবে না। এখন আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে আমার এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ভিউজেস, মূলত ভিউজেস, আর এটা মূলত আপনি চাইলে এভাবেও সিডিএন এর মতো সিডিএন এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারেন, আপনি যখন কোনো মানে প্রজেক্ট করবেন ভিউজেস এর মাধ্যমে আপনি কিন্তু এভাবে প্রজেক্টটাকে বিল্ড করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে এনপিএম এর মাধ্যমে আপনার ভিউজেসটাকে ইনস্টল করে নিতে হবে, কারণ আপনি যখন এভাবে করবেন এভাবে আপনার অনেক এক্সট্রা যে ফাইলগুলো থাকবে বা কোডগুলো থাকবে যেগুলো আপনার অপ্রয়োজন সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ঠিকই হবে, আপনার ওয়েবসাইটটা অনেক ভ্যাবি হয়ে যাবে, কিন্তু আপনি যখন এনপিএম এর মাধ্যমে এটাকে ইনস্টল করবেন এবং আপনি যখন এর প্রোডাকশন তৈরি করবেন, বিল্ডিং ভার্সন তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য, তখন কি করবে এটা আপনার কোডগুলোকে মূলত আপনার যে আননেসেসারি যত কোড আছে সে সবগুলোকে রিমুভ করে দিবে, রিমুভ করে ঠিক আছে আপনাকে ফাইলটা শুরু করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ভিউজেস এর ব্যবহার। এই কারণে আপনি এটা চাইলে আবার আপনার টেস্টিং পারপাসে ব্যবহার করতে পারেন, তবে এইভাবে আমরা সবসময় ব্যবহার করবো না, এটা জাস্ট বিগিনারদের জন্য দেখানো যে এটা আসলে তারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ আমি আসলে সময় করে আমার নিজেরও অনেক থাকে, যার কারণে আমি মূলত আর কি সব ভিডিও একসাথে করতে পারছি না, আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আমি সবগুলো ভিডিও একসাথে দিব। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।